বেঙ্গল আইকন নিউজ নতুন রূপে নতুন ভাবনায় মাছ ধরতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল একটি মৎস্যজীবী ছোট নৌকা পুলিশের তৎপরতায় নৌকা থেকে উদ্ধার সমস্ত মৎস্যজীবীরা পাশাপাশি উদ্ধার হয়েছে মৎস্যজীবী নৌকাটিও বকখালি ও জম্বুদ্বীপের মাঝামাঝি বাঘের চর থেকে সমস্ত মৎস্যজীবীকে উদ্ধার করে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার এফআইবি বোটের পুলিশকর্মীরা নৌকাতে থাকা মৎস্যজীবীরা বলেন ঘোড়ামারা থেকে মঙ্গলবার সকালে এফবি আকাশী নামের একটি নৌকা নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিয়েছিল মৎস্যজীবীরা বাঘের চরের কাছে এসে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি বিপদ বুঝতে পেরে নৌকাতে থাকা মৎস্যজীবীরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন ওই আড়া দোলাটা মেরেছিল জাল একদের ছিল জালটা পড়ে যাওয়ার জন্য বড়ি কাজ কাজে জাল টানা ছিল তারপর এই ফাটা উঠে গিয়েছিল একটা যা দোলা মেরেছে জাল মানে মাঝখানে এক সাইড করে দিয়েছে একটু গাছে জল গিয়েছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ এফআইবি বোট নিয়ে ঘটনাস্থল থেকে সকলকে উদ্ধার করে ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে নিয়ে আসে অন্যদিকে আরো একটি ট্রলার মাছ ধরতে গিয়ে জম্বুদ্বীপের কাছে ইঞ্জিন বিকল হয়ে যায় তাদেরকেও মঙ্গলবার বেলা নাগাদ পুলিশ গিয়ে উদ্ধার করে ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে নিয়ে আসে ফ্রেজারগঞ্জ থেকে ক্যামেরায় শুভাশিস সর্দারের সঙ্গে অমিত মণ্ডলের রিপোর্ট বেঙ্গল আইকন নিউজ